ঘরে খুব স্বল্প উপকরণ দিয়ে নাকের ব্ল্যাক হেডস দূর করতে হয়। তো গাইস, আমার নাকে তেমন ব্ল্যাক হেডস নেই, কিন্তু তোমাদের যাদের নাকে অনেক ব্ল্যাক হেডস আছে তাদের ওইসব রিমুভ করার জন্য আজকে এই ভিডিওটি বিশেষ করে আমার তৈরি করা। তো গাইস, যাদের নাকে ব্ল্যাক হেডস আছে, মানে আজকে যে ভিডিওটা আমরা তোমাকে দেখাতে যাচ্ছি সেই ভিডিওর মাধ্যমে তোমাদের নাকের ব্ল্যাক হেডস দূর হবেই, তার সাথে সাথে লোমকূপে তোমাদের অ্যান্টিঅক্সিডেন্ট জোগাতে সাহায্য করবে। তো গাইস, আমি ফার্স্টে আইস দিয়ে আমার নাকটাকে আগে রাব করে নিচ্ছি, নাকের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে স্কিনটা সফট হয় আর গ্লো গ্লো হয়। গাইস, ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য যে পেস্ট আমরা তৈরি করে নিব নাকের যে ব্ল্যাক হেডসটি আছে সেটা দূর করার জন্য, এর জন্য আমরা এখানে কোলগেট পেস্ট নিয়ে নিয়েছি। কোলগেট পেস্ট দ্বারাই কিন্তু করতে হবে, অন্য ব্র্যান্ডের কোনো পেস্ট চলবে না। তো তোমরা এটা মাথায় রাখবে, অন্য কোনো পেস্ট নেবে না, কোলগেট পেস্ট নেবে। তো হাফ চামচ পরিমাণ পেস্ট নিয়ে নিচ্ছি, হাফ চামচ পরিমাণ পেস্ট। এর সাথে অ্যাড করে দিব এই স্লাইস, এভাবে স্লাইস করে নেওয়া লেবু, এর রসটা এটার সাথে আমি অ্যাড করে দিব। যতটুকু রস নেওয়া যায়, যতটুকু সম্ভব আর কি, রসটা সম্পূর্ণ নিয়ে নিবে। দেখো রস কিন্তু বের হয়ে এসেছে, যেহেতু আমি একাই অ্যাপ্লাই করব তো আমি হাফ চামচ পরিমাণে নিয়ে নিয়েছি, এটাই কিন্তু যথেষ্ট। আর লেবু স্লাইসটা এতটুকু নিবে, এর চাইতে বেশি নিবে না, কেননা লেবুতে কিন্তু প্রচুর অ্যাসিড থাকে। পরে দেখা যায় আবার যাদের অ্যালার্জির সাইট্রিক অ্যাসিড আছে, যাদের অ্যালার্জির সমস্যা তাদের কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। যাদের অ্যালার্জির সমস্যা তারা দয়া করিয়া এটা অ্যাপ্লাই করবে না, আর এটা কখনো ট্রাই করবে না, তাহলে কিন্তু চেহারায় র্যাশেস হয়ে যাবে অ্যালার্জির কারণে। পরবর্তীতে আমার ভিডিও দেখে এটা করেছো দেখে পর কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যাবে, আমার উপরে দোষ চলে আসবে। তো যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই এটা ট্রাই করবে না, অ্যালার্জি যাদের নেই তারা অবশ্যই ট্রাই করবে। তো সম্পূর্ণ পেস্টটি আমি মিক্স করে নিব ভালো করে। তো গাইস, আমি কিন্তু এই পেস্ট এভাবে তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি নিজে নাকে অ্যাপ্লাই করবো, যাদের ব্ল্যাক হেডস আছে তাদের যেসব যেসব জায়গায় ফেসে ব্ল্যাক হেডস হয় ওই জায়গায় তোমরা এগুলো ইউজ করবো, সাধারণত নাকেই হয়ে থাকে। তো আমি নাকে দিয়ে নিচ্ছি, চার থেকে পাঁচ মিনিট এভাবে র‍্যাপ করে নেবো যাতে আমার ব্ল্যাক হেডস গুলো নরম হয়ে যায়, সফট হয়ে যায় এবং তাড়াতাড়ি উঠে যায়। দেখো আমার 4-5 মিনিট র‍্যাপ করা হয়েছে, এখন আমি এটাকে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। এখন আমি একটা ব্রোন স্টিক দিয়ে এটা এখন রিমুভ করবো ব্ল্যাক হেডস গুলো। তোমরা এইভাবে ধরে এইভাবে রিমুভ করতে পারো। গাইস, একটু ব্যথা লাগবে বাট ঠিক হয়ে যাবে। তো গাইস, আমার মোটামুটিটা রিমুভ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এখন আমার নাকটা কিন্তু পুরো ফ্রেশ, কিছুই নেই। তো তোমরা সবাই বাসায় বসে এইভাবে খুব অল্প সময়ে ব্ল্যাক হেডস দূর করতে পারো। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর আমাদের জেসমিন ইমেজ যদি আমাদের নিউ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো বাই।